আমি সৌম্যদীপ, সব টেকে আপনাদের স্বাগত। আজ আমরা দেখব কিভাবে একটি কোডাপ্টের হার্ড ড্রাইভ অথবা কোডাপ্টের পেন ড্রাইভকে প্রপারলি ফরম্যাট করা যায়। চলো দেখে নিই তাহলে। মাই কম্পিউটারে গিয়ে আমি দেখব আমার কোন হার্ড ড্রাইভটা বা আমার হার্ড ডিস্কটা বা পেন ড্রাইভটা কোডাপ্টেড আছে। এখানে আমি দেখতে পাচ্ছি সঞ্জয় এম নামক আমার একটা রিমুভেল স্টোরেজ আছে যেটা কোডাপ্টেড। তো লেটস সি, আমরা প্রথমে রানে যাবো, রানে থেকে কমান্ড প্রম্পটে যেতে পারি অথবা অল প্রোগ্রাম থেকে অ্যাসেসরিতে গিয়ে কমান্ড প্রম্পটে ক্লিক করতে পারি। কমান্ড প্রম্পট আসার পর ওখানে আমরা সিম্পল লিখব ডিস্কপাথ, DISKPART। এই কমান্ডটি আমি নিচের ডিসক্রিপশানে এবং যতগুলো কমান্ড আমি লিখছি সমস্ত নিচের ডিসক্রিপশানে দিয়ে দেবো। চলো তাহলে দেখে নেওয়া যাক। প্লিজ ফলো করুন, আমি যে যেই কমান্ডগুলো বলছি প্লিজ ফলো করুন। ডিস্কপাথ খোলার পর আমরা এখানে চেক করব কোন ডিস্কটা আমার করাপ্টেড বা কোন ড্রাইভটা করাপ্টেড হয়ে আছে। সো লেটস স্টার্ট লিস্ট করার পর আমি এখানে দেখতে পাবো আমার কোন কোন ড্রাইভ অনলাইন হয়ে আছে বা অফলাইন হয়ে আছে। আমার এখানে চারটে ড্রাইভ আছে, চারটেই অনলাইন হয়ে আছে। তার মধ্যে নিচে সবথেকে লাস্টের ডিস্কটা, যেটা আমরা পেন ড্রাইভ বা যেটা আমার হার্ড ড্রাইভ, 32 GB, যেটা সাইজ দেখাচ্ছে এখন 28 GB। তো 28 GBটাকে আমি ফরম্যাট করতে চাই, তো 28 GBটাকে আমি সিলেক্ট করে নেবো ফার্স্টলি সিলেক্ট ডিস্ক 3 দিয়ে কমান্ড দিয়ে। সিলেক্ট কমান্ড ডিস্ক 3, যেই ডিস্কটা আমার করাপ্টেড হয়েছে, এটা ডিস্ক 1ও থাকতে পারে, 2ও থাকতে পারে। তবে একটা জিনিস বন্ধুরা, কারো কারো সিস্টেম বা কারো কারো মেশিনে একটা হার্ড ডিস্ক লাগানো আছে এবং সে একটা পেন ড্রাইভ ঢোকাচ্ছে, তার পেন ড্রাইভটা করাচ্ছে, সেক্ষেত্রে তার দুটো ডিস্ক দেখাবে, ডিস্ক 0, ডিস্ক 1। ডিস্ক 0টা প্রাইমারি মেমোরি, মানে যেটা হার্ড ডিস্ক, এবং ডিস্ক 2 1টা আমাদের করাপ্টেড ড্রাইভ বা আমাদের পেন ড্রাইভ বা হার্ড ড্রাইভটা। তো দেখে নেওয়া যাক, ক্লিন করে নেব। ক্লিন করে নেওয়ার পর ক্রিয়েট পার্টিশান প্রাইমারি, আমি যেই কমেন্টগুলো বলছি প্লিজ ফলো করো। এরপর করে নেবো সিলেক্ট পার্টিশান, দেখাচ্ছে নিচে পার্টিশান 1 ইজ নাও সিলেক্টেড দ্য পার্টিশান। এখন পার্টিশানটা সিলেক্ট হয়ে গেছে, নাও এটাকে অ্যাক্টিভ করে নেবো। অ্যাক্টিভ করে নেওয়ার পর এটাকে ফরম্যাট করে নেবো। যে কমান্ডটা দিচ্ছি ফরম্যাট, FS = NTFS QUIC QUIC। একটু ওয়েট করতে হবে, কারণ এটার জন্য 30-40 সেকেন্ড সময় লাগে, যতটা হার্ড ড্রাইভে স্টোরেজ আছে সেই অনুযায়ী টাইমটা নেয়। যেহেতু আমার এখানে 32 GB, একটু টাইমটা নেবে ফরম্যাট করার জন্য। তো ইউ হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ আনটিল দ্য ফরম্যাটিং ইজ ডান।